ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো আমিও সরস্বতী পুজোর দিন সাজুগুজো করে বেরিয়ে গেছি, ফুল লুকতে তোমরা দেখতেই পেয়েছো। প্রত্যেক বছরের মতন এবছরও বাবার কাছ থেকে শাড়ি নিয়েছি, কাছ থেকে কি মানে বাবার দোকান থেকে নিয়েছি ছোটবেলা থেকে, যেটা করে আসি। এবছরেও সেটা ব্যতিক্রম হলো না। তো এই তো এভাবে সাজুগুজু করে আমরা এখন ঘুরতে বেরোবো। আর আমার লুক তো দেখলেই, আমার সাথে যে আছে তার ফুল লুকটাও চলো একবার এক নজরে দেখে নাও। হ্যালো, শুভ সরস্বতী পুজো। তো চলো আমাদের সাথে তোমরা ঘুরতে যাবে, চলো। আর ব্লগটাতে দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। সেরকম বেশি কোথাও যাবো না, জাস্ট একটু ঘুরবো, খাবো, পেট পুজো করবো আর চলে আসবো। পিছনে গাড়ি আসছে। কোথায় যাবো আমি কিছুই জানি না এখনো, কোনো প্ল্যানিং নেই, হয়তো ওই কাছে কোথাও যাবো আর কি। তো বলো আমার কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো ফ্রেন্ডস তোমরা কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে, ঠিক আছে? আমি বললে আবার বিশ্বাস হয় না। তো ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট, শুধু কমেন্ট নয়, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থাকতে হবে। আর চলো আমাদের সাথে, চলো কোথায় যাই সেটাও দেখতে হবে আজকে। তাকাও, আবার চশমা চেঞ্জ হয়ে গেল। সানগ্লাসটা পরে নিলাম, চল আস। তো এখন যাচ্ছি আমাদের স্কুলের সামনে দিয়ে। আমি বললাম যে চলো এই রাস্তা দিয়েই যাই, যাতে স্কুলটাকে দেখতে পারি। আর স্কুল দেখলেই অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমরাও আগে ছোটোবেলায় এরকম স্কুলের সামনেই আসতাম শাড়ি পরে, বন্ধুরা মিলে, সেগুলো বড্ড মনে পড়ছিল। তার নেমে আর ভিতরে ঢুকিনি, বন্ধুরা একসাথে থাকলে হয়তো ঢুকতাম, একা একা আর যেতে ইচ্ছা করলো না। স্কুল লাইফে থাকলে বন্ধুরা স্কুল কামাই করলে আমিও স্কুল কামাই করতাম, তাই আজও আর একা যেতে ইচ্ছা করলো না ওদের ছাড়া। তো ফার্স্টেই খেতে চলে আসলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা বেলার দিকেই বেরিয়েছি, খিদে পেয়ে গেছে প্রচুর, খেয়ে তারপর কোথায় একটু ঘুরবো হয়তো। কি খাবে? মটন খাবে না? আমি তো মটন খাচ্ছি। আমি তো মটন খাই না। কেন? কেন? একটা টেস্ট করে দেখো আজকে একবার। মটন মশলা নিচ্ছি, চিলি চিকেনের সাথে মটন মশলা। চিকেন ললিপপ অর্ডার করেছি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিকেন ললিপপটা কে খাবে? অত কে খাবে? খেতে তো পারো না, সব তো আমাকেই ঠুসতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট অর্ডার আমাদের চলে এসেছে, চিকেন ললিপপ, যেটা ফার্স্টে বলেছিলাম এটা দিয়েই শুরু করবো। তো চলো খাওয়া যাক, এটা তো আমার ভীষণই ভালো লাগে, আর দিয়েই খেতে হবে। এবার আমি খাই ক্যামেরা বন্ধ করে। তো খেয়ে এরকম হাড়গুলো ফেলে রেখেছে, হাড়গুলো চিবলে না, ছকানা হাড়। এটা কি? ডিমের কুসুম, মটন মশলা, ওটা তাই তো? চিলি চিকেন।
বসে আছো কেন? খেয়ে দিয়ে নিলাম পেট একদম ভরে গেছে, দেখি বসে দিচ্ছি পাশে এত সুন্দর গার্ডেন। ছবি তুলতে হবে নাকি? চলো বসার আসল উদ্দেশ্য। খেয়ে যে খেতে পারিনি পার্সেল নিয়ে যাচ্ছি সেটা বলনি? ও খেতে পারিনি হাফ জিনিস, ওই জন্য পার্সেল নিয়ে যাচ্ছি, কি করবো এত তো খেতে পারি না। কি করছো? ম্যানগ্রোভ অরণ্যে আমরা এসেছি, ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র। ওই যে দূরে লেখা আছে দেখাই জুম করে, ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র, এই দেখা যাচ্ছে। মাতলা নদী চর পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। এখানে কিন্তু পুরোটাই নদী ছিল, এই যে আমরা এই রাস্তা থেকে এখন হেঁটে যাব, পুরোটাই নদী ছিল আগে, বাট এখন জল শুকিয়ে গেছে। চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য দেখো তোমরা। এখানে এখনো জোয়ার ভাটা হয়, এই এখন ভাটার সময় জল নেমে গেছে, ঠিক আছে, জোয়ারের সময় আবার জল উঠবে। রাস্তা থেকে যাই এই পাশ থেকে, তবে এই জায়গাতে নামা হয়নি, এটা ওপেন ছিল না, ওপেন করে দিয়েছে। এই গাছগুলো ইয়ে লাগানো চলছিল, ম্যানগ্রোভ গাছ। এখানে সব প্রেম ট্রেম করছে, ওই যে এই দেখো সেই ক্যাফেটা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ক্যাফেটাতে গেছিলাম সেটাই এটা। এই নদীর উপর বাঁশ দিয়ে মাচা করে এই ক্যাফেটা তৈরি করা হয়েছে, এখান থেকে এটা দেখা যাচ্ছে দেখো। তো এই বাচ্চাগুলো দেখো এখানে নেমেছে কাঁকড়া ধরবে বলে, নদীর চরে কাঁকড়া থাকে তো সেই কাঁকড়া ধরবে বলে নেমেছে। ধরতে পারছিস না? ধরেছিস কাঁকড়া? দেখতে পাচ্ছ ওই যে একটা লাল মতন হয়ে আছে, ওইটা কিন্তু কাঁকড়া, ঠিক আছে, বউ কাঁকড়া বলে, বউ কাঁকড়া বলে লাল মতন। ওরা একটা দাঁড় বার করে রেখেছে, ওইদিকে ওই ছেলেগুলো ধরছে বাট ওরা একটাও পাচ্ছে না। খুব চালাক হয় এগুলো, মানুষ দেখলেই পালিয়ে যায়। এখানে তো অনেকগুলো দেখা যাচ্ছে, একটা স্টেপ পা বাড়াবে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। তোমাদের তো জুম করে দেখাচ্ছি, এই যে এই একটা দেখো ঢুকে যাবে, ওই 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 নদীর কাঁকড়া, এগুলো মাটির তলায় থাকে ছোট ছোট। এই যে এখানে দেখো রয়েছে লাল মতন, দেখতে পাচ্ছ এই একটা এই একটা, ওইখানে সব ওই একটা দাঁড় বার করে দিয়ে বসে আছে। তো এখানেও ঘোরা হয়ে গেল, এখানে সেরকম ঘোরার কিছু নেই, ওই চারিপাশটায় গাছপালা এসব নদী। তো এবার আবার আমরা গাড়িতে উঠবো, আবার দেখি কোথায় যাওয়া যায়, এরকম একটু একটু এরকম এদিক ওদিক যাবো, একটু একটু থাকবো, আবার চলে আসবো। এবার আমরা যাচ্ছি বীজের দিকে, যেটা মাতলা নদীর উপর অবস্থিত, সেখানে গেলে তোমরা দেখতে পারবে যে কত ছেলে আর মেয়ে ভর্তি। বন্ধ করো না, বীজের উপরে উঠবো। হ্যাঁ করছি না, চলছে।
রাস্তাঘাটটাও এত ভিড় নেই যতটা ভিড় এই ব্রিজে। আসলে এখানে সবাই বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যেই বলো সবাই ক্যানিং এ আমাদের ঘুরতে আসার জায়গা হচ্ছে এটাই, তো এই জন্য সবাই এইখানটাতেই আসে। দুপাশে নদী আর মাঝখানে একটা ব্রিজ, মাথিলা নদীর দুপাশে। লং ড্রাইভে যাচ্ছে, মানে ব্রিজের উপর দিয়ে সোজা রোড ধরে আমরা একটু লং ড্রাইভে আসলাম। ওখানে প্রচুর ভিড়, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। তো এখানে আমরা এই মোজি তো খেতেই আসলাম, কফি আর আজকে খাবো না, মকটেল অর্ডার করলাম। ভালো ঠান্ডা গরমটা কোথায়? গরম যথেষ্ট গরম। তোমার কি বলে রাখিস, ঠিক আছে ভালো হয়েছে, 5 মিনিট গল্প জুড়ে দিয়েছি, ফ্যাট হয়ে গেছে। তো যেহেতু সন্ধে হয়নি আর সন্ধেবেলায় তাই কফিটা ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না, তো ওইটাই ঠান্ডাটাই ঠিক আছে। ঘুরে বাড়ি চলে আসলাম, ঘোরা বলতে সেরম কিছুই ঘুরিনি, এদিক ওদিক একটুখানি গিয়ে চলে এসেছি, নাম মাত্র ঘোরা বলে। তো যাই হোক, রেস্টুরেন্টে যেটুকানি সময় কাটিয়েছি আর কি, তো ঘুরে এখন এই বাড়িতে চলে আসলাম, আমার বাড়িতে চলে আসলাম, এখানে থাকবো, থাকবো বলতে আবার রাতেই চলে যাব। তো যাই হোক, চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আজকের ব্লগটা কেমন লাগতো তোমাদের, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লি সাথে সাথে তোমরা দেখতে পারো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো আজকের তোলা পিকচারগুলো তোমরা এবার দেখে নাও। I'm really fine. 너와 함께 했었던